ও নবীর উম্মত মাদানীরা এ বদরের ময়দানে আমার আল্লাহ তানার নবীকে একা ছেড়ে দেন নাই এই বদরের ময়দানে আমার আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা নামিয়েছিলেন কত হাজার 5000 ফেরেশতা বদরের ময়দানে আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আবু জাহেলের বিরাট বড় বড় দাড়ি ছিল এই দাড়িটা ধরে আমি তার গর্দানটা কেটে নিলাম আল্লাহ নবীর কাছে তার গর্দানটা নিয়ে রেখে দিলাম প্রিয় নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মুসা নবীর আমল একজন ফেরাউন ছিল আর আমার আমলের ফেরাউন হলো এই আবু জাহেল আমার আল্লাহ জিল্লতির সঙ্গে বদরের ময়দানে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে ও নবীর উম্মত মাদানীরা ওই আবু জাহেলের বংশকে আল্লাহ নিবংশ করে দিল অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বেটা জয়নুল আবিদিন থেকে আমার আল্লাহ নবী বংশকে জারি রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহর নবী বলেছিলেন আমার উম্মতেরা শুনে রাখো অদূর ভবিষ্যতে আখির জামানায় আমার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম যাবেন যে ইমাম মাহদীর আব্বার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা আর ইমাম মাহদী তার নিজের নাম হবে মোহাম্মদ আল্লাহর নবী বললেন আমার বংশের থেকে এই ইমাম মাহদি আর ফাতেমার বংশ থেকে আমার আল্লাহ পাক তানায় দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা يا نبي محمد يا رسول محمد تومي مور شفايات تومي مور شفايات يا نبي محمد يا رسول محمد تومي مور شفايات تومي مور شفايات পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও জনেরা জমাকেরা নবীর উম্মতেরা আবু জাহেল যখন কোনোভাবে আমার নবীর সঙ্গে পেরে উঠল না এক সময় নিজে হাতের ভিতরে কিছু কাকর নিয়ে আসলো এ কাকর গুনে আনার পরে বলল এ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি যদি প্রকৃত নবী হও একবার বলো আমার হাতের ভিতরে কি রয়েছে আল্লাহর নবী বললেন আবু জাহেল না না না
আমায় বলা লাগবে না তোমার হাতের ভিতরে কি রয়েছে এটা বলা লাগবে না আমি নবীকে তোমার হাতে যা আছে ওরাই বলে দেবে সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের ভিতরে থাকা ওই কাকরগুলি পরিষ্কার ভাষায় কালেমা পড়ে দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এ সময় আবু জাহেল আর আমার নবীকে বলল জাদুকর তোমার এই জাদুবিদ্যাটা কাজ করেছে যার কারণে আমার হাতের ভিতরে থাকা এই কাকরগুলি কালেমা পড়ে দিয়েছে কিন্তু না 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 এটা আমার নবীজির জাদু নয় এটা হলো আল্লাহর হাবিবের মুজিজা এ আবু জাহেল আমার নবীকে বলল মুহাম্মদ যদি তুমি প্রকৃত নবী হও আসমানে যে চাঁদ আছে চাঁদটা কি দ্বিখণ্ডিত করতে পারবে আল্লাহর নবী বললেন আবু জাহেল আমার আল্লাহ হলেন সবথেকে ক্ষমতাবান আমার আল্লাহ চাইলে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিতে পারেন আবু জাহেল বলল মুহাম্মদ যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয় আমি তোমায় নবী বলে মেনে নেব আবু জাহেল বলল না না আর মনে মনে চিন্তা করলেন এটা জীবনে সম্ভব নয় কোথায় এ জমিন আর কোথায় আসমান আসমানের এত উপরে চাঁদ জীবনে কোনদিন মুহাম্মদ এটা দ্বিখণ্ডিত করতে পারবে না আল্লাহর নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন পরের দিন সন্ধ্যাবেলা আবু কুবায়েশ নামক পাহাড়ের এই জায়গাতে চলে গেলেন আবু জাহেল তার দলের অনেক লোকজনকে নিয়ে চলে গেল আবু জাহেলের মনে মনে চিন্তা হয় এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোনদিন পারবে না আজকে আমি জিতে যাব মুহাম্মদ হেরে যাবে এই চিন্তা ভাবনা করে আবু কুবায়েশ নামক পাহাড়ের পাশে যখন দাঁড়িয়ে রয়েছে আমার নবী পাহাড়ের উপরে উঠে আল্লাহ পাকের কাছে হাত তুলে মোনাজাত করে বলেন ও আপনি কোরআন মাজিদে শুনিয়েছেন অত ইজ্জু মান্তাশাউ অত জিল্লু মান্তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি সর্বশক্তিমান আল্লাহ পাক আপনি যাকে ইচ্ছা তাকে রিজিক দান যাকে ইচ্ছা তাকে ব্যবস্থিত করেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি আল্লাহ পাক আবু জাহেল এমন কথা বলেছে আল্লাহ আপনি আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দেন এ সময় প্রিয় নবী আল্লাহর দরবারে যখন হাত তুললেন আমার আল্লাহ জানিয়ে দিলেন জিব্রাইল দেরি করো না আমার নবীকে গিয়ে বলে দাও একবার আকাশের দিকে হাত ইশারা করবে আর আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেব আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী শাহাদাত আমল যখন একবার চাঁদের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে গেল এ সময় আবু জাহেল নিজের গায়ে চিমটি কেটে দেখে আমি সত্য দেখি না স্বপ্ন দেখি বলল না না এ তো স্বপ্ন নয় এ তো সত্যি আল্লাহ নবীর এটা ছিল অন্যতম মুজিজা অনেকের রসূলের এ মুজিজা মেনে নিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল আবার যাদের কপালে হেদায়েত ছিল না এরা ইমানের কালমা পড়তে পারে নাই এরা বেঈমান অবস্থাতেই ছিল ও জানেনা জুমাকেরা আল্লাহ নবীকে কোনোভাবেই যখন পারে না এ সময় আবু জাহেল আমার নবীকে মারার জন্য বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো আল্লাহর নবীর চাচা জি ছিল নাম হলো তার হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু এ আমির হামজা তখনো পর্যন্ত ঈমানের কালমা পড়ে মুসলমান হয় নাই আমার নবী কাবা বাইতুল্লাহতে একা বিশ্ব নবীকে একা পেয়ে সময় আবু জাহেল একটা পাথর আমার নবীর নুরানি চেহারার দিকে ছুঁড়ে মারলো এই পাথরটা আল্লাহর হাবিবের
نوراني چهارہ مبارک لگے بشنو بھی چهارہ مبارک دیئے تدار کورے رکھ تو گڑیے جان آئے شمائے رسولیر چچا آمیر حمزہ جنگلے چلے گل ہورین شکار کرا جنو کو بھیر جنگلے گئے ایکٹا ہورین کے دیکھتے بیلو تیر دونوں تاک کر چے ہورین ٹاکے ماروے بولے شنگے شنگے ہورین ٹاک خاش کھوا بند گرے دیئے وہی آمیر حمزہ دیکھے تاکیے بولے چھلو ও আমির হামজা তুমি আমায় মেরে রক্তাক্ত করতে এসেছো তুমি কি খবর রাখো নাই তোমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে রক্তাক্ত করে দেয়া হয়েছে এই কথাটা যখন হরিণীর জবান থেকে শুনলো আমির হামজা অবাক হয়ে গেল মনে মনে চিন্তা করে হে কাবার মালিক আমি এত বছর ধরে জঙ্গলে আসি শিকার করি জীবনে কোনদিন কোন হরিণ আমার সঙ্গে এমন কথা বলে নাই আজকে হরিণ যখন এমন কথা বলল তার মানে আমার ভাতিজাকে সত্যি সত্যি কেউ মেরেছে দেরি না করে ওই হরিণটাকে আর আঘাত না করে আমির হামজা ঘোড়াটাকে নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর কাছে চলে আসলো এই জায়গায় আসার পরে দেখতে পেল প্রিয় নবী আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কাছে রয়েছে আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক দিয়ে একদিক দিয়ে যেমন রক্ত গড়িয়ে যায় অপরদিকে বিশ্বনবীর নূরানি চোখ মোবারক দিয়ে পানি গড়িয়ে যায় রসুলের চোখে পানি আর ভাতিজার শরীরের এমন রক্ত এটা দেখার পর আমির হামজা থাকতে পারল না আমির হামজা বলেছিল ভাতিজা একবার তুমি বলো এমন আঘাত তোমায় কে করলো আল্লাহর নবী বললেন চাচা জান আমি একা একা আল্লাহর কাবা বাইতুল্লাহর এখানে বসেছিলাম আবু জাহেল আমায় একা পেয়ে অন্য লায়েক আবু জাহেল আমায় মেরেছে এ কথা শুনে আমির হামজা তখন কিন্তু নবীর দলে ছিল না তখন আবু জাহেলের দলে ছিল এ কথাটা শোনার পর প্রচন্ড রেগে গিয়ে দৌড়ে দৌড়ে আবু জাহেলের বাড়িতে চলে গেল এই জায়গায় যাওয়ার পর দেখতে পেল আবু জাহেল সে তার সঙ্গপাঙ্গ দলের লোকদের নিয়ে মিটিং সিটিং করে আমির হামজা কোনো কথা না বলে আর ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়ে তীরের যে বাঁট হয় ধনুকের যে বাঁট হয় এই ধনুকের বাঁট দিয়ে প্রচন্ড ভাবে এলো পাতাড়ি মারধর করা শুরু করে দিল আবু জাহেল অবাক হয়ে গেল আবু জাহেল বলতেছিল এ আমির হামজা তুমি কি পাগল হলে নাকি তুমি তো আমার দলের লোক আমায় কেন মারো আমির হামজা কোনো কথার জবাব না দিয়ে যতক্ষণ গায়ে শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত আবু জাহেলকে পেটালো একটা সময় মারের চোটে আবু জাহেল জমিনে লুটিয়ে পড়েছে আমির হামজা তো বিরাট বড় পালোয়ান মানে পায়ের রক্ত কথায় বলে যদি মাথায় উঠে যায় এ সময় রাগের মাথায় শরীরে যা শক্তি রাগ যদি কেউ দেখায় আমার ভাই রাগ তো হারাম কিন্তু এই রাগ দেখানোর সময় তার শক্তি আরো দ্বিগুণ বেড়ে কি বাড়ে না আমার ভাই জানে এ সময় আবু জাহেল জমিনে ধরাশায়ী হয়ে গেল আবু জাহেল বলল এ আমির হামজা একবার বলো কেন আমায় মারো এ সময় আমির হামজা বলল এ নালায়েক আমার ভাতিজা মোহাম্মদ ইয়াতিম তার আব্বা নাই তার মা নাই তার দাদু নাই অথচ তুই আমার ভাতিজাকে অসহায় মনে করে কেন মারলি আমার ভাতিজা কি তোর কোন রকম অন্যায় করেছে তোর সাথে এ সময় আবু জাহেল বুঝতে পারল হায় রে হায় আমি যে আমির হামজা নিয়ে গর্ববোধ করতাম অহংকার করতাম ওই আমির হামজা মনে হয় এবারে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দনের নাম লিখিয়ে দেবে ও নবীর উম্মত মাদানিরা দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর কাছে আমির হামজা চলে গেল আর আমার নবী
নবীকে বললেন ভাতিজারে যে তোমায় মেরে রক্তাক্ত করে দিল আমি তোমার চাচা হয়ে তোমার হয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে এসেছি আল্লাহর নবী শোনার পর তানার মনটা খুশি হলো না আপনাকে কেউ যদি মারে আর আপনি বাড়ি এসে যদি বলেন আপনার ভাই গিয়ে যদি তারে দুঘা দিয়ে বাড়ি এসে বলে তোকে যে মেরেছে আমিও তাকে দুচার ঘা দিয়ে এসেছি আমাদের মনটা খুশি হবে কি হবে না বললো যাক তুই ভালো কাজ করেছিস কিন্তু না 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 আল্লাহর নবী বললেন ও চাচা জান আমার মনটা খুশি হয় না আল্লাহর নবীর এমন কথা শুনে আমির হামজা বড় অবাক হয়ে জিজ্ঞাসা করে বলল ভাতিজারে কি কাজ করলে তুমি রাজি আর খুশি হয়ে যাবে আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন ও চাচা জান আমার আল্লাহ হলেন এক আর আমি হলাম আখির জামানার নবী আমি হলাম আখির জামানার পয়গম্বর যদি একবার আপনি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে এই জান্নাতের সুশীতল কলেমার ছায়াতলে চলে আসেন আমি আপনার ভাতিজা আমার মনটা বড় আনন্দিত হয়ে যাবে যাতে আমির হামজা বললেন ভাতিজা রে আমি তোমায় মনে মনে ভালোবাসতাম কিন্তু মক্কার এমন দলের চাপে এতদিন আবু জাহেলের দলে ছিলাম ওই আবু জাহেল তোমায় বিনা কারণে মেরে রক্তাক্ত করে দিল তুমি যখন খুশি হবে কালেমা পড়লে আমি তোমার আপন চাচা আমিরে হামজার অন্য দলে নয় এখন আমি কালেমাটা পড়ে নেব আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন প্রিয় নবীর হস্ত মোবারক ধরে আমিরে হামজা কালেমাটা পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর নবী বলেন চাচা জান এবারে আমার মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল জোরে হবে না আমার নবী প্রতিশোধ নিতেন না প্রিয় নবী তিনি চেয়েছিলেন ইসলামের সুশীতল ছায়া তলে এসে তারা জান্নাতের পথের প্রতীক হোক প্রিয় নবীর সঙ্গে 39 জন নবী সাহাবীরা এখনো 40 পূরণ হয় নাই এ সময় যখন আমির হামজা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল আবু জাহেলের মাথার কাজ করে না আবু জাহেল বলতে লাগলো হায় রে হায় সর্বনাশ আমার দলের একজন বড় লিডার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে তার দলে নাম লিখিয়ে দিল কি করা যায় আবু জাহেল দেরি না করে তার দোয়াতে একটা মিটিং করলো ওই মিটিং করে মক্কার সম্ভ্রান্ত শক্তিশালী যুবকদের ডাক দিয়ে বলল এ মক্কার সম্ভ্রান্ত শক্তিশালী যুবকেরা কে আছো তোমরা ওই মোহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না তার হাতে আমার হাতে থাকা পাথর কলমা পড়ে দিয়েছে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছে আমরা তার উপরে সেজদা হালাতে উটের নাড়ি ভুঁড়িগুলি চাপিয়ে দিয়েছিলাম এমন করে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা কত রকম ভাবে শাস্তি দিতে চাইলাম কিন্তু না 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 কোনোভাবেই তাকে পরাস্ত করা গেল না এখন এক কাজ করা যায় ওই মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে কিভাবে বিদায় করবে আবু জাহেল সময় পরিষ্কার দারুন না দোয়াতে মিটিং করে বলে দিল ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ গর্দানের উপরে তরবারি মেরে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিতে হবে আর ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দানটা যদি কেউ আমার কাছে নিয়ে আসতে পারে আমি আবু জাহেল বলি মক্কার জমিনের সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তাকে বিবাহ দেওয়া হবে আর সব থেকে ভালো ঘর বাড়ি তাকে দেওয়া হবে এবং 100 লাল
উটটাকে পুরস্কার দেয়া হবে আবু জাহেলের এমন পুরস্কার যখন ঘোষণা হয়ে গেল এ দলে অনেক বড় বড় পালোয়ান ছিল কিন্তু না 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 সাহস কারোর হলো না এমন সময় খাত্তাবের বেটা উমার দাড়ি উঠে বলেছিল এ আবু জাহেল আমার দ্বারা সম্ভব ওই মুহাম্মাদের গর্দানটা কেটে আনার জন্য এ সময় আবু জাহেল বলল উমার সিনা তোমার চওড়া বুকে তোমার অনেক সাহস তোমার শরীরে অনেক পাওয়ার অনেক শক্তি এই শক্তিটা প্রয়োগ করে মুহাম্মাদের গর্দানটা যদি কেটে আনতে পারো এতগুলি এনাম বকশিশ পুরস্কার তোমার দেয়া হবে উমার ইবনে খাত্তাব দেরি না করে ও সোজা ওখান থেকে বাড়ি চলে গেল এদিকে খবর হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক উমার আপনার গর্দান কাটার জন্য তরবারি নিয়ে আগমন করে আল্লাহর নবী বললেন বাবা চিন্তা করো না পেরেশানি নিও না আমার আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন উমার যখন খোলা তরবারি নিয়ে প্রিয় নবীর গর্দান মোবারক কাটার জন্য দৌড়ায় যেতে যেতে পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী এ সাহাবীর নাম হলো হযরত নঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উমারকে এত দ্রুত গতিতে যেতে দেখে জিজ্ঞাসা করে বলল উমার একবার বলো কোন জায়গায় তুমি এত হন্তদন্ত হয়ে যাও উমার বলল মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য আমি যাই এ সময় নঈম বিন আব্দুল্লাহ বলল উমার যে ঈমান যে ইসলামের বিরোধিতা করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান তুমি কাটতে যাও ওই নবীর ঈমানের বাণী তোমার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে জোরে হবে না উমার প্রচন্ড রেগে গেল এ নঈম বিন আব্দুল্লাহ কি বলো তুমি নঈম বিন আব্দুল্লাহ বলে মিথ্যা আমি বলি না ওই মুহাম্মাদের ঈমানের কালেমা আরালো তোমার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে কে বলল কে দাগে নবী বলে মেনে নিল নঈম বিন আব্দুল্লাহ বললেন তোমার বোন ফাতিমা তোমার ভগ্নিপতি আবু সাঈদ ওই নবীর হাতে কালেমার বাণী পড়ে নিয়েছে উমার আর সঙ্গে সঙ্গে ঘোড়ার মুখটাকে ঘুরিয়ে নিল আমার নবীর বাড়ির দিকে না গিয়ে তার বোন আর বোনের বাড়ির দিকে রওনা দিল এ জায়গাতে যাওয়ার পর ঘরে দরওয়াজায় আওয়াজ দিল এ সময় উমারের বোন ফাতেমা উমারের ভগ্নিপতি আবু সাঈদকে আল্লাহ পাকের কোরআন ও মাজিদের শিক্ষা দিচ্ছিলেন নবীজির একজন সাহাবী এ সাহাবীর নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উমার যখন হুংকার দিল দরওয়াজায় কড়া নাড়ালো এ সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উমারের আওয়াজ শুনে বুঝতে পেরে গেল উমার এসেছে উনি তাড়াতাড়ি ভয় পেয়ে আবু সাঈদের ঘরের ভিতরে যে চৌকি তক্ত বসছিল বাবা ওই খাটের তলায় উনি আত্মগোপন করলেন লুকিয়ে বললেন এরপরে বোন ফাতেমা দরওয়াজা খুলে দিল উমার বলল বোন ফাতেমা একবার বলো কি তুমি পড়তেছিলে এ সময় বোন ফাতেমার মনে হলো না 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 মিথ্যা আমি বলবো না আমার আল্লাহ কোরআন ও মাজিদে শুনিয়েছেন ও আজ তানিবু কওলাজুর মিথ্যা বলা থেকে তোমরা বেঁচে থাকো এ কারণে তিনি মিথ্যা না বলে সত্যটা বলে দিলেন উমার রাদিয়াল্লাহু উমারের বোন ফাতেমা বলল এ আমার ভাই আমি প্রিয় নবীর উপরে নাজিল হওয়া এ কোরআন ও মাজিদ আমি তেলাওয়াত করতেছিলাম যে কোরআন ও মাজিদ সম্পর্কে আমার আল্লাহ শুনিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই এটা হলো এমন একটা কোরআন ও মাজিদ আল্লাহ শুনিয়েছেন লাও আনজাল্লা যদি আমি নাজিল করতাম হাযাল কোরআন
জানান এ কোরআনুল মাজিদকে আলা জবাল পাহাড়ের উপরে রাইতাহু তাহলে তোমরা দেখতে খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলার ভয়ে কোরআনুল মাজিদের ভারিতে এই পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও নবীর উম্মত মাদানীরা উমার কথাটা শোনার পর আল্লাহর কোরআনুল মাজিদের নাম শুনে তার প্রচন্ড রাগ হয়ে গেল তরবারির উল্টো পিঠ দিয়ে বোন ফাতেমার খাড়ে মাথায় আঘাত করা শুরু করে দিল তরবারির উল্টো আঘাতে উমারের বোন ফাতেমার শরীর দিয়ে ফিনকে দিয়ে রক্ত বার হয় আর উমারের বোন ফাতেমা জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারল না উমার বিরাট বড় পালোয়ান ভাইয়ের আঘাতে বোন জমিনে লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য আবু সাঈদ যখন আসলো উমার তার উপরে প্রচন্ড আঘাত করল ওজনের একটা সময় উমারের নজর চলে গেল বোনের চেহারা দিয়ে রক্ত গড়িয়ে যায় এই লাল রক্ত দেখে উমারের মনের ভিতরে একটা পরিবর্তন ঘটে গেল উমার মনে মনে চিন্তা করে যে রক্ত আমার শরীরে প্রবাহিত হয় ওই রক্তটাই তো আমার বোনের শরীরে প্রবাহিত হয় আমার বোন তো এমন কোনো অন্যায় করে নাই আজকে আমি কাত্তাবের বেটা উমার আমার বোনটাকে এমন আঘাত করলাম উমার সময় বোনের কাছে গিয়ে আত্মাকে আন্ত করে তুলে বললেন বোন একবার তুমি আমায় দেখা গাও কোন জিনিস তুমি তেলাওয়াত করতেছিলে এ সময় বোন ফাতেমা আঘাত পাওয়ার পরেও ভাইয়ের এমন নরম কথা শুনে তানার মনের ভিতরে আনন্দের জোয়ার বওয়া শুরু হয়ে গিয়েছে বোন ফাতেমা বলল ও ভাই উমার না 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 এটা বিনা ওযুতে ছোঁয়া যায় না আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন না 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 এ কোরআন মাজিদকে তোমরা বিনা ওযুতে স্পর্শ করো না এ কোরআন মাজিদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল ভাই না 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 তুমি না পাক আর আল্লাহ শুনিয়েছেন কোরআন মাজিদে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন যারা মুশরিক তারা না পাক তারা অপবিত্র কোরআন মাজিদ তোমার হাতে দেওয়া যাবে না উমার বলল বোন কি কাজ আমায় করা লাগবে বোন আর ফাতেমা বলল ভাই চলো এখন তুমি উত্তম রূপে গিয়ে কুয়ার পানিতে গোসল করে নেবে আর আমি তোমায় ওযু করার পদ্ধতি শিখিয়ে দেব গোসলের ফরজ হলো তিনটি ওযুর ফরজ হলো চারটি একসঙ্গে ফরজগুলি আদায় করার পর আমি তোমাকে কোরআন মাজিদের পাণ্ডুলিপি কপিটা হাতে দিয়ে দেব এবং কোরআন মাজিদ এ আয়াত আমি তোমায় শুনিয়ে দেব ও জনেরা যুবকেরা নবীর উম্মতেরা ও সোনামণিকেরা এ সময় উমারের বোন ফাতেমা যখন এই কথাগুলি বলতেছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি তখন আপনার ওই খাটের তলা তক্ত বসে তলা থেকে বেরিয়ে আসলেন উমার বলল খাব্বাব কি ব্যাপার তুমি জায়গায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এ উমার তোমার আওয়াজ শোনার পরে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম কারণ তুমি একজন বিরাট বড় পালোয়ান আসলে তোমার বোনা এবং তোমার বোনকে আমি আল্লাহ পাকের কোরআন ও মাজিদের শিক্ষা দিচ্ছিলাম তেলাওয়াত করার পদ্ধতি শেখাচ্ছিলাম উমার বলল এ খাব্বাব না 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 এখন আমি তোমায় কিছু বলবো না এ বোন ফাতেমা একবার তুমি পড়ো এ সময় বোন ফাতেমা পড়া শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা
تذكرت لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كسوا إني أنست نارا أمن كريب إبابي পড়তে পড়তে যখন একেবারে তিনি পড়তে লাগলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া কিমিস সালাতা লিযিকরি এ পর্যন্ত যখনই তেলাওয়াত করলো ওমারের চোখ দিয়ে ছজ্জার করে পানি গড়িয়ে যায় ওমার বলল না 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 এটা দুনিয়ার কোন মানুষের বাণী হতে পারে না এটা তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এ বোন ফাতেমা আমায় তাড়াতাড়ি নিয়ে চলো ওই নবীর কাছে আমায় নিয়ে চলো আমি ইমানের কালমা পড়ে মুসলমান হব আল্লাহর নবীর কাছে হযরত খাব্বাব ওমারের বোন ফাতেমা আর ওমারের বোনাই আবু সাঈদ তারা চারজন মিলে তিনজন মিলে ওমারকে নিয়ে আল্লাহর হাবিবের রওজায়ে আতহারের দিকে রওনা হয়ে গেল রাসূলুল্লাহর দরবার শরীফের দিকে রওনা হয়ে গেল এদিকে আগেভাগে খবর হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেলের কথা শুনে ওমার আপনার গর্দান নিয়ে তরবারি নিয়ে বেরিয়েছে আপনার গর্দান নেওয়ার জন্য আল্লাহর নবী সাহাবীরা আগেভাগে আমার নবীর কাছে গিয়ে বডিগার্ডের মতো তারা দাঁড়িয়েছিলেন সবাই বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ উমার যদি আসে আপনার উপরে আঘাত করার জন্য আমরা বডিগার্ড হয়ে দাঁড়িয়ে রইলাম উমারকে আমরা সবাই মিলে ডিফেন্স করব প্রতিহত করব আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে উমার আসে মনে হয় আপনার গর্দানটা কেটে নেবে আল্লাহর নবী বললেন বাবা সাহাবীরা একবার দেখো তো উমারের কাছে যে তরবারি তরবারিটা গলায় ঝোলানো হাতে না হাতে রয়েছে সাহাবীরা দূর থেকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উমারের তরবারি হাতে নাই ওটা গলায় ঝোলানো আর খাপের ভিতরে রাখা আছে নবী বললেন এ আমার সাহাবীরা দরওয়াজা খুলে দাও উমার আমার মাথা কাটার জন্য আসে না উমার নিজের মাথাটা ইসলামের কাছে বিক্রি করার জন্য আসতেছে ও জনেরা জুমাকেরা আল্লাহর নবী সাহাবীরা তারপরে উমারের জন্য দরওয়াজা খুলে দিলেন এরপরে আমার নবী বলেন সাহাবীরা সুসংবাদ গ্রহণ করো আমি গতকাল রাতের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলেছিলাম আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আবি হাব্বি রাজুলাইনি ইলাইকা উমার ইবনুল খাত্তাব ও আবু জাহেল বিন হিশাম ও রাব্বুল আলামিন আল্লাহ ইসলামকে আপনি সম্মানিত করুন ইসলামকে আপনি ইজ্জতদার বানিয়ে দিন আল্লাহ মক্কা জমিনে দুইজন পালোয়ানের ভিতর থেকে একজনকে আপনি ইসলাম সম্পর্কে মহাব্বত পয়দা করে দিন এ আমার সাহাবীরা শোনো শোনো আমার এই দোয়াটা আবু জাহেলের কপালে লাগে নাই আমার এই দোয়াটা উমার ইবনুল খাত্তাবের কপালে লেগে গিয়েছে উমার চলে গেল আল্লাহর হাবিবের দরবারে এসে আর প্রিয় নবীর কাছে উমার বসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন এতদিন আমি অন্ধকার জগতে ছিলাম এখন আমি আলোর দিকে আসতে চাই একবার আপনি মহাবাণী কালেমাটা আমায় পড়িয়ে দিন উমার হাত বানিয়ে দিল আমার নবী পড়িয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা
إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر جوري بولين سبحان الله نعرين تكبير সাহাবীরা এই উমারের কালেমা পড়ার পরে এত জোরে তাকবীরের আওয়াজ দিয়েছিল খুশি হয়ে আবু জেহেল অপেক্ষা করছিল মুহাম্মাদের গর্দানটা কেটে এখানে আনবে ওই আবু জেহেলের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গিয়েছিল সেই আওয়াজ একটু এখানকার মানুষেরা দন্তো যাতে এখনো যারা বাড়িতে দোকান বাজারে ঘুরছে তারা যেন মজলিসে আসে সাহাবীদের মতো এই আওয়াজ দেন উমার ইসলাম গ্রহণ করলে যে আওয়াজ সাহাবীর আনন্দে দিয়েছিলেন নারে তাকবীর আর একটু জোরে দিতে হবে নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান চণ্ডীগাছা গ্রামে যুবকবৃন্দের পরিচালনায় বিশ্বনবী দিবস শ্রোতাবৃন্দ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে দোনা ও গো মা আমিনা নূর নবী তোমারি সোনা কে দোনা ও গো মা আমিনা নূর নবী তোমারি সোনা এ ভুবন খুশিতে উজালা এলো তোমার রাজ দুলারা এলো তোমার রাজ দুলারা দলে দলে দায়েরা এলো পালন শিশু সকলে নিল দলে দলে দায়েরা এলো পালন শিশু সকলে নিল অসহায় দয়ার নবী আমার মায়ের কোলে শুয়ে রহিল মায়ের কোলে শুয়ে রহিল দেখে ছুটে আসে তাই হালিমা কোলে নিয়ে তাই তার চুমা আয়না ময়না তুই আমার কোলেরি সাহারা তুই আমার বুকেরি সাহারা কেঁদো না ও গো মা আমিনা নূর নবী তোমারি সোনা এ ভুবন খুশিতে উজালা এলো তোমার রাজ দুলারা এলো তোমার রাজ দুলারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও নবীর উম্মত মাদানীরা উমার যখন ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুসলমানের সংখ্যা আমার ইসলাম গ্রহণ করার কারণে চল্লিশে পরিপূর্ণ হয়ে গেল হুজুর আপনি আর গোপনে গোপনে নয় আল্লাহর কাবা বাইতুল্লাহতে যাবেন এবং প্রকাশ্যে ওই জায়গাতে নামাজ আদায় করবেন আমি উমার এতদিন আপনার দুশমন ছিলাম হুজুর
এরপর আমি আজ থেকে আপনার বডিগার্ড হয়ে গেলাম দেখি কে আপনাকে কোন কথা শোনায় আল্লাহর নবী বলেছিলেন বাবা উমার তুমি শুধু উমার নও তুমি হলে ফারুক মানে সত্য আর মিথ্যার পার্থক্যকারী আল্লাহর নবী উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার কথা শুনে 40 জন সাহাবী কেরামদের সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহতে যাচ্ছেন নামাজ আদায় করবেন বলে এই সময় আবু জাহেল অপেক্ষা করে ও চিন্তা ভাবনা করে কখন মুহাম্মাদের গর্দান কেটে আমার কাছে নিয়ে আসবে আল্লাহর নবীকে নিয়ে যখন উমার ফারুক যায় আবু জাহেল এই সময় তার দলের লোকদের বলতে লাগলো দেখ দেখ ওই যে মুহাম্মাদকে ধরে আমার কাছে নিয়ে আসছে আর পালিয়ে যাওয়ার কোন জায়গা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাই উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে যখন এগিয়ে যায় কাবা বাইতুল্লাহর দিকে আবু জাহেলের সময় সে খুশি হয় আর আনন্দ করে বলে দেখ দেখ আসতেছে ধরে নিয়ে কিন্তু উমার যখন আবু জাহেলের সামনে পৌঁছে গেল হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে হাতটা উঁচু করে বলে দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা যেই বললো আর আবু জাহেলের মুখটা বেঁকে গেল কালো হয়ে গেল আবু জাহেল বললে উমার সর্বনাশ একই কথা বলো আসলে তোমার তো দায়িত্ব ছিল ওই মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহর গর্দান কেটে আনা বা জীবিত ধরে আনা আমরা ভাবছি ওই মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহকে আমার কাছে ধরে আনছো বন্দী করে উমার বলল এ আবু জাহেল সাবধানে জীবনে আর এমন কথা বলবি না আজ থেকে আমি হলাম আমার নবীর বডিগার্ড এ সময় আবু জাহেল বলল এ আমার দলের লোকেরা উমারকে গিয়ে মারধর কর উমার তরবারি খাপ থেকে বার করে বলল কার সাহস আছে আমায় মারধর করবি ঈমান আনার জন্য ও মুসলমান ভাইরা আমার উমারে ফারুকের মতো এত বড় পালোয়ান আর কেউ ছিল না উমারে ফারুকের বিরুদ্ধে তরবারি ধারণ করে আবু জাহেলের ওই দিন তার ডান হাত ভেঙে গেল ও মনটা খারাপ করে তার দলের লোকদের নিয়ে ওখান থেকে পালিয়ে চলে গেল আর নবীজি সাবিরা আল্লাহর নবীর ইমামতিতে এ জায়গাতে পা জামাতে সারিবদ্ধ ভাবে আল্লাহর কাবা বাইতুল্লাহ ইবাদত বান্দেগি করলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার ভাইজানেরা সেই উমার যেদিন ইমানের কালমা পড়েছিলেন সাহাবীদের সংখ্যা 40 হয়েছিল একদিকে অপর দিকে ওই দিনের পর থেকে আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে সরাসরি আর কিছু বলার সাহস পায়নি কারণ জানতো এতদিন বলতাম আমার পাশে ওই আমিরে হামজা ছিল আমার পাশে ওই উমার ইবনুল খাত্তাব ছিল আজকে সব বড় বড় পালোয়ান সব আমার নবীর দলে তারা জোয়ানেরা যুবকেরা ও নবীর উম্মত উম্মাতারীরা এ সময় আমার নবী মক্কাতুল মুকাররমায় আর গোপনে গোপনে নয় প্রকাশ্যভাবে কালেমার বাণী প্রচার করা শুরু করে দিল এ সময় এ আবু জাহেলের দাসী নাম হলো তানার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল এমন করে রাতে আল্লাহর ইবাদত বান্দেগি করত আবু জাহেল একদিন রাতের বেলা দেখতে পেয়ে গেল এ আমার দাসী সুমাইয়া রাতের অন্ধকারে তুমি কাকে সেজদা দাও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন এ আমার মনিব আমি তোমার দাসী হতে পারি তুমি আমার মনিব হতে পারো কিন্তু তোমার অধিকার নাই আমার মনের উপরে প্রভাব ফেলার আমার মনে
কাফনের উপরে জোর খাটানোর এখন আমি আমার আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে ওই নবীর একত্ববাদের বাণী আনা ওই বাণীর যিনি আমার আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমি ইবাদত বান্দেগি করি আবু জাহেল বলেছিল এ সুমাইয়া না 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 এটা হতে পারে না আমার দাসী হয়ে মুহাম্মাদের গুণগান করবে এটা হতে পারে না আমি বরদাস্ত করব না তাড়াতাড়ি ধর্মটা পরিত্যাগ করো যতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন এটা কোনদিন আমার দ্বারা সম্ভব নয় ও মায়েরা বোনেরা এর নালায়েক আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তল পেটে বর্ষার আঘাত করে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইসলামের জন্য আমার নবীর ভালোবাসায় প্রথম যে নারী রক্ত দিয়েছিলেন উনি হলেন হযরত সুমাইয়া ও জনের জামাকেরা নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় তিনি ঈমানের কালমা যখন একে একে প্রচার করতে লাগলেন এই সময় আবু জাহেল আমার নবী সাহাবীদের সরাসরি বিরোধিতা না করলেও গোপনে গোপনে তানাদের উপর অত্যাচার করা হতো আসছে ও তকবীর দান একটু নারায় তাকবীর আমাদের ভাইজান হুজুর আসছে সবাই তো দাঁড়িয়ে